নামাজের আগে উচ্চারণ করে আরবিতে নিয়ত করা কি শরীয়া বিধান আছে? না, শুধু আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা করতেই হবে, নামাজের আগে নিয়ত করতে হবে, নিয়ত পড়তে হবে না, নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না। যেমন আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, নিয়ত করে আসছেন না পড়ে আসছেন? নাওয়াইতুয়ান আজহাবা ইলাল মাহফিল ফি মুন্সি বাজার, পড়ে আসছেন? তাহলে তো আপনারা সওয়াব পাবেন না, আসছেন যে সওয়াব পাবেন, পাবেন এই জন্য যে আপনারা নিয়ত করে আসছেন অন্তর থেকে মন থেকে, পড়ে আসেন না। নিয়ত করতে হয়, নিয়ত পড়া লাগে না, নামাজেরও নিয়ত করতে হয়, নিয়ত পড়তে না। হানাফি মাযহাবে এই নিয়ত নাই, হানাফি মাযহাবের কোন কিতাবে আপনার নামাজ অনুসারে লিল্লাহ তাআলা এগুলা নাই। জানাজার নামাজের পদ্ধতি, জানাজার নামাজের পদ্ধতি হলো চারটা তাকবীর বলতে হবে, প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা, দ্বিতীয় তাকবীরের পরে আপনার দরুদ, তৃতীয় তাকবীরের পরে দোয়া, তারপরে চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে নেবেন। আচ্ছা, স্কুল মাদ্রাসায় টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি? এইটার উত্তর তো আপনিও জানেন, তা সবাই জানে, কি বলেন আপনারা? জানেন না স্কুল মাদ্রাসায় টাকা দিয়ে চাকরি নেওয়া এটা জায়েজ কিনা? এটা সবাই জানে, এটা হারাম, এটা ঘুষ, এটা দুর্নীতি, এটা হারাম না? তো এটা তো আমরা বলা লাগবে নাকি? এটা তো আম মাসালা, সবাই জানেন। শরীয়তের দৃষ্টিতে দাড়ি রাখার গুরুত্ব কি? দাড়ি রাখার গুরুত্ব ওয়াজিব এবং ফরজ, মানে কোন কোন ফকিরা এটাকে ফরজ বলছেন, কেউ কেউ ওয়াজিব বলছেন, দুইটা একই জিনিস, কাছাকাছি জিনিস। ফরজ তরক করলেও কবিরা গুনাহ হয়, ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ হয়। তো এই জন্য এটা তরক করলে, দাড়ি না রাখলে কবিরা গুনাহ হবে, হারাম। ফির কর্তৃক প্রকাশ্য শেরেকি করার কারণে তাদেরকে মুশরিক বলা যাবে কিনা? না, এই ক্ষেত্রে মনে রাখবেন যে কারোর মধ্যে যদি আমরা শেরেকি দেখি তো তার কর্মটাকে শেরেক বলবো, কিন্তু তাকে মুশরিক বলবো না। কারণ সে নিজেকে মুসলিম দাবি করতেছে, সে বলতেছে আমি মুসলিম। কেউ যদি মুসলিম দাবি করে তাকে কখনো মুশরিক বলা যাবে না, কাফের বলা যাবে না, কিন্তু তার কাজটাকে শেরেকি, তার কাজটাকে কুফরি বলা যাবে। এই সূত্রটা মনে রাখবেন, যেন ডাইরেক্ট কাউকে কোনোদিন মুশরিক বলবেন না, কাউকে কাফের বলবেন না। আপনি যদি কোনো মুসলিমকে কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদির দালাল বলেন, গালিগালাজ করেন, সে যদি এটার যোগ্য না হয় তা আপনি শেষ পর্যন্ত সে কাফের হয়ে মারা যাবেন, মুশরিক হয়ে মারা যাবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই জন্য কাউকে আমরা এই শব্দগুলো প্রয়োগ করবো না, তবে তার আকীদায় শেরেক আছে, তার আমলে শেরেক আছে, এটা বলবো যে এটা শেরেক, তার কর্মটা শেরেক। সহিহ হাদিসে বর্ণিত গাজওয়ায় হিন্দ এবং শামের ভূমি সম্পর্কে বর্ণিত হাদিসগুলো শুনতে চাই। এই হাদিসগুলোর দরকারটা কি আপনারা তো শোনার? কারণ হলো এই হাদিসগুলো নিয়ে অনেকে বিভ্রান্তি সৃষ্টি করে সমাজে, এই জন্য শুনতে চাইছে। গাজওয়ায় হিন্দ, গাজওয়ায় হিন্দ মানে হিন্দের একটা যুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের কথা বলছেন যে হিন্দের মধ্যে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। তো এখন যুদ্ধ এটা কোনটা? এই জন্য কেউ কেউ মানে এটা দিয়ে বুঝাইতে চা, শোনো সামনে কিন্তু হিন্দের একটা যুদ্ধ হইব উপমহাদেশে, এই জন্য তোমরা এই জঙ্গিবাদের প্রস্তুতি নাও, তোমরা মারামারি করা লাগবে, তোমরা জিহাদ করতে হইব। এটার অপব্যাখ্যা এখানে মুহাদ্দিসিন কেরাম সবাই এটার ব্যাখ্যা দিচ্ছেন, সবাই বলছেন যে হিন্দের এই যুদ্ধ হয়ে গেছে। হিন্দের যে যুদ্ধের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মোহাম্মদ বিন কাসেম যখন আপনার সিন্ধু বিজয় করেন, সেই সাহাবাই কেরামদের আমলে, সেই আমলে এটা হয়ে গেছে গাজওয়ায় হিন্দ। কেউ কেউ বলছেন যে এরপরে আরো অনেকগুলো, যেমন সাইয়েদ আহমদ শহীদ রাহেমাহুল্লাহ বালাকোটে যে জেহাদ হয়েছে সেটা গাজওয়ায় হিন্দ, অনেকেই অনেকগুলোকে গাজওয়ায় হিন্দ বলছেন। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলছেন যে এটা যদি নাও হয় তো কেয়ামতের আগে কোনো এক সময় হইব, এটার জন্য তো আমাদের প্রস্তুতি নেওয়ার কিছু নাই, যে সময় হইব ওই সময় দেখা যাবে। আচ্ছা, সরকার কর্তৃক আল্লাহর আইন পরিবর্তন করা, প্রকাশ্য কুফরি করার কারণে তাদেরকে তওবত বলা যাবে কিনা? সরকার তো কখনো বলে নাই যে আমরা আল্লাহর আইন পরিবর্তন করে দিব, এরকম বলে নাই সরকার। সরকার বরং বলছে যে কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো আইন পাস করবে না। তো এই জন্য কিছু মানুষের, কিছু ভাইদের অভ্যাস হলো সবসময় সরকারের বিরুদ্ধে লেগে থাকা, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো যে একজন মুসলিম তিনি আল্লাহর কল্যাণ কামনা করবে,
আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করবে, আল্লাহর নবীদের কল্যাণ কামনা করবে, ওয়ালি আইম্মাতুল মুসলিমিন মুসলিমদের ইমামেরও কল্যাণ কামনা করবে। ইমামের কল্যাণ কামনা করা, ইমাম মানে রাষ্ট্রীয় নেতা, রাষ্ট্রের পদে যারা আছেন তাদের কল্যাণ কামনা করা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন, আল্লাহর দিন। এখন কল্যাণ কামনা কেমনে? রাষ্ট্রপ্রধান যদি দিন বিরোধী কাজ করে তাও কি কল্যাণ কামনা করব? কল্যাণ কামনা করব এইভাবে, আমরা তাকে নসিহত করব, তাকে উপদেশ দিব যে এটা মুসলিম দেশ, এই মুসলিম দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালিত হয়, সমাজ পরিচালিত হয়, তারপর কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না থাকে, এটা যদি আমরা সরকারকে দাওয়াত দিই, সরকারের সাথে কথা বলি, এটা সরকারের কল্যাণ কামনা করা। এখন আমরা দাওয়াত দেওয়ার পরে, নসিহা করার পরেও যদি সরকার না করে, এটার জন্য সরকার দায়ী? আমি তো আর দায়ী নেই, কিন্তু সরকার করতেছে না বলে সরকারের বিরুদ্ধে জিহাদ করতে হইব, সরকারের বিরুদ্ধে এটা করতে হবে, এটা করতে হবে, এটা হলো মানে কিছু মানুষের মানে উস্কানি দেওয়া, মদত দেওয়া। এজন্য তাগুত হলো তখন যখন সরকার বলবে যে আমরা আল্লাহর আইন মানিও না, আমরা আল্লাহর আইনের বিরোধী, যখন প্রকাশ্যে ঘোষণা করবে তখন তাগুত হয়ে যাবে। আচ্ছা, বর্তমান দুনিয়ায় যদি সঠিক হকপন্থী মুজাহিদ বাহিনী না থাকে তাহলে কারা ইমাম মাহদির হাতে ইসলামের পতাকা তুলে দিবে? ইসলামের পতাকা কেউ তুলে দেওয়া লাগবে না, আল্লাহ তুলে দিবে। কোন মুজাহিদ বাহিনী পৃথিবীতে থাকা লাগবে না ইমাম মাহদির জন্য। ইমাম মাহদি সম্পর্কে অনেক বিভ্রান্তি সমাজে আছে। ইমাম মাহদি একটা রাষ্ট্রপ্রধান থাকবেন, উনার হাতে আপনি পতাকা তুলে দিবেন কেন? উনি মাহদি হিসাবে আত্মপ্রকাশ করার আগেই উনি একটা রাষ্ট্রপ্রধান থাকবেন, উনি ইমাম, ইমাম মানে উনি একটা রাষ্ট্রপ্রধান থাকবেন কিয়ামতের আগে, এবং তিনি মাহদি, মাহদি মানে তিনি হেদায়েত প্রাপ্ত, তিনি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এরকম একজন রাষ্ট্রপ্রধান থাকবেন। তো পরবর্তীতে মুসলিম উম্মার যখন দুর্দশা আসবে তখন তিনি মুসলিম উম্মার নেতৃত্ব দিবেন, অর্থাৎ তিনি তার দেশ ছাড়াও সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব দিবেন, তখন তিনি ইমাম মাহদি হিসাবে আত্মপ্রকাশ করবেন। যখন আমরা দেখব যে মক্কার লোকেরা, মদিনার ওলামায়ে কেরাম, মক্কার ওলামায়ে কেরাম, আরব বিশ্বের ওলামায়ে কেরাম তার হাতে বায়াত হয়েছে, তখন আমরাও যাই দলে দলে তার হাতে বায়াত হব। এর আগে ওই জিহাদের প্রস্তুতি রাখতে হইব, তারপর তার হাতে পতাকা তুলে দিতে হইব, তার সাথে যুদ্ধ করতে হইব, এইগুলো সব ভুয়া কথা, সব মিথ্যা কথা। তার সাথে কিছু করা লাগবে না, তিনি যখন আসবো তখন আমরা যখন দেখবো মক্কা মদিনার ওলামায়ে কেরামদেরকে আমরা ফলো করবো, দেখবো যে তারা চিনতে পারছিলেন এটা ইমাম মাহদি, তার হাতে বায়াত হয়েছে, আমরাও যাই তখন বাংলাদেশ থেকে দলে দলে বায়াত হব। আচ্ছা, এখানে কি লিখছেন? কবর, কবর কি সামনে রেখে জিয়ারত করব না পিছে রেখে করব? কবর সামনে রেখেই জিয়ারত করলে অসুবিধা নেই, পিছে রেখে করলে অসুবিধা নেই। কবর জিয়ারত হলো কবরবাসীর জন্য দোয়া, আমি কবর দিয়ে হাঁটতে হাঁটতেও দোয়া করা যায়, দাঁড়াইয়ে দোয়া করা যায়, আবার যদি আমি দাঁড়ায় দোয়া করতে চাই তাহলে কেবলামুখী হয়ে দোয়া করাটা উত্তম, কবরের দিকে না ফিরে কেবলামুখী। আচ্ছা, আমার একটি প্রশ্ন হলো নামাজে হাত কোথায় বাঁধবো, নাভির উপরে না নাভির নিচে? নামাজে হাত আপনি বাঁধিয়েন না তাও নামাজ পড়েন, হাত বাঁধা নিয়ে যদি প্রশ্ন থাকে হাত বাঁধারও দরকার না, আপনি হাত বাঁধা ছাড়া নামাজ পড়েন। আপনার মক্কা মদিনায় হাজার হাজার মুসলমান হাত বাঁধা ছাড়া নামাজ পড়তেছে না, দেখছেন না কত মানুষ কত জায়গায় হাত বাঁধতেছে, কেউ বুকের উপরে বাঁধতেছে, কেউ পেটের উপরে বাঁধতেছে, কেউ নাভির নিচে বাঁধতেছে, কেউ হাত বাঁধতেছেই না। কিন্তু যে বাঁধতেছে না তার পাশের একজন আসে, এ মিয়া হাত বাঁধো না কেন, হাতটা বাঁধে দি, এরকম করতে দেখছেন? বা একজনের নিচে বাঁধছে তারটা টানি, এই মিয়া নিচে কেন উপরে তোলো, অথবা উপরেরটা এই মিয়া নিচে নামো, এরকম করছে, এরকম করাটাই গুনার কাজ। এই জন্য হাত বুকের উপরে বাঁধারও হাদিস আছে, নাভির নিচেরও হাদিস আছে, তারপরে পেটের উপরে বাঁধারও হাদিস আছে, যদিও হাদিসের সহি দঈফ নিয়ে অনেক কথাবার্তা আছে এখানে বিভিন্ন রকমের। এখন আগে আকিদা বিশুদ্ধ করি, আকিদা ঠিক করার পরে আকিদায় আমাকে টানি আমল ঠিক করে নিবে, আকিদায় বাধ্য করবে আমল সংশোধন করতে। আচ্ছা, এক লোকের ইমানে নাই, হে হাত এখানে বাঁধলে কি, এখানে বাঁধলে কি, কি বলেন? ইমানে নাই, তার নামাজের কোনো মূল্য আছে? আগে ইমান ঠিক করতে হবে, ইমানটা বিশুদ্ধ করতে হবে। এই জন্য ইমান বিশুদ্ধ হইলে তখন হাত কোথায় বাঁধতে হবে, হাত বাঁধার বিশুদ্ধ হাদিস কোনটা, ওই ইমানে খুঁজে বাইর করবে।
তামাকও জর্দা খাওয়া কি জায়েজ? না, জায়েজ নাই, এটা হারাম। ওলামায়ে কেরাম এটাকে হারাম বলছেন, কবিরা গুনাহ বলছেন। নামাজে কোন ধরনের ভুলের কারণে সহ সজদা দিতে হয়, এটা তো বলছে ওয়াজিব, তরক হইলে সহ সজদা দিতে হবে। ওয়াকফকৃত জায়গা ব্যতীত জুমার নামাজ জায়েজ হবে কিনা, এটা হানাফি মাজহাবে জায়েজ আছে। ওয়াকফকৃত না হইলেও সেখানে জুমা হানাফি মাজহাবের দৃষ্টিতে জায়েজ, তবে অন্যান্য মাজহাবের দৃষ্টিতে এটা জায়েজ নেই। আপনার জুমার নামাজের জন্য মিনিমাম ওয়াকফকৃত হইতে হবে। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার শিরক বিদআত কুফর নাফাক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাহফিলের জন্য